فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা সে আল্লাহ পাকের যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে আল্লাহ পাক দুনিয়ার যাবতীয় সম্পদ দান করেছেন জান্নাতের শুভ সংবাদ যে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন জাহান্নাম থেকে যিনি আমাদেরকে সতর্ক করেছেন যিনি আমাদেরকে ছেলে মেয়ে দান করেছেন পরিবার দান করেছেন সে মনিবের দরবারে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه درود سلام বিশ্বের মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আমবিয়া সাইয়্যিদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজকে পবিত্র জুমার দিন আজান হয়ে গেছে আমরা সাথে সাথে মসজিদে আসতে পেরেছি সেজন্য আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ জুমার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এটি এই বিষয়ে আমরা একটা জুমাতে আলোচনা করব ইনশাআল্লাহ আজকে আমরা জানব আমরা যারা বাপ হইছি আমরা যারা বাবা হয়েছি মা হয়েছি সন্তান জন্ম দেয়া এটি সহজ কিন্তু সন্তানের দায়িত্ব পালন করা কঠিন না সহজ কথাটা আস্তে বললেন বাপ হওয়া সহজ মা হওয়া সহজ কিন্তু সন্তানের দায়িত্ব পালন করা কঠিন একজন রাখাল ছাগল নিয়ে মাঠে গেছে আমি আপনাদের কাছে জানতে চাই ছাগল লালন পালন করা এটা সহজ না কঠিন গ্রামের একটা প্রবাদ বাক্য আছে এটা প্রবাদ বাক্য নিতান্তই প্রবাদ বাক্য যারা ছাগল পালে দোষের কিছু না কিন্তু গ্রামে একটা প্রবাদ বাক্য আছে সেটি হলো ছাগল পালে পাগলে কথা এরকম বলে কি বলে না কেন বলে কারণ ছাগল কন্ট্রোল করা বড়ই কঠিন আর পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে রাসূলদেরকে নবুয়তের দায়িত্ব দেওয়ার আগে আল্লাহ আরেকটা কাজ করাইছে সেটা হলো কি লালন পালন করা এই তো আপনারা জানেন হাদিস সেম
নিজের ছেলে মেয়েকে কন্ট্রোল করা তার চাইতে আরো বেশি কঠিন। আপনি বাপ হইছেন কিন্তু ছেলে মেয়ের দায়িত্ব যদি আপনি পালন করতে না পারেন, বিশ্বাস করেন এই পৃথিবীটাই আপনার কাছে জাহান্নামের মতো হয়ে যাবে। আপনি কথার কথা বলি, আপনার একটা ছেলে যদি চুর হয়, একটা ছেলে যদি ডাকাত হয়, একটা ছেলে যদি নেশাখুর হয়, আপনি বলেন তো আপনার জীবন এটা জান্নাত না জাহান্নাম? একটা পরিবার ধ্বংস হওয়ার জন্য, একটা পরিবার ধ্বংস হওয়ার জন্য একটা ছেলে যদি নেশা করে অথবা একটা মেয়ে যদি পরিবারে নেশা করে পুরো পরিবার ধ্বংস। কথা ঠিক বললাম না বাড়ায় বললাম? পুরো পরিবারের অশান্তির জন্য একটা সন্তানই কি যথেষ্ট? যেমন আপনার এত বড় একটা দেহ, 3.5 হাত আপনার হাতে, আপনি আমার হাতে, আমি পুরো বডিটা শান্তিতে আছে, চলাফেরা করতেছি, কিন্তু কথাটা শুনতে যদিও খারাপ দেখা যায় তবুও কথাটা বলি, এত বড় একটা শরীরের অশান্তি সৃষ্টি করার জন্য একটা ছোট্ট গুঁড়া কৃমি যথেষ্ট। কথা ঠিক বললাম না বাড়ায় বললাম? আর একটা পরিবার ধ্বংস করার জন্য একটা কুসন্তানই যথেষ্ট। আর এই কুসন্তানকে সুসন্তানে পরিণত করার জন্য মা বাপকে দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই ব্যাপারে আজকে কথা শুনবো। অনেকে মনে করে, অনেকে বলেন আপনার, আমরা যারা মা বাপ হইছি অনেকে বলে এই পরিবারের জন্য গাদার মতো খেটে গেলাম কিন্তু আমার কোনো ফায়দা হলো না। এই কথাটা ভুল। আপনি বাপ, আপনি মা, আপনি যেই সন্তানের জন্য গাদার মতো খাটি খাটাখাটনি করতেছেন, আপনি যত শ্রম দিচ্ছেন, যত ফোঁটা গাম জড়াচ্ছেন, যত টাকা ছেলে মেয়ের জন্য খরচ করতেছেন, সবগুলো হাশরের ময়দানে ডবল ডবল সদকা হিসেবে আপনি সওয়াব পাবেন। আপনার ছেলেটা স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, আপনি তার একটা কলম কিনে দিছেন, এটার জন্য আপনি এটা এমনি এমনি দেন নাই, এটার জন্য ডাবল সওয়াব পাবেন। 3 টাকা খরচ করছেন, 6 টাকা দিবে কে? এটা কেয়ামতের ময়দানে বাপকে মাকে দিয়ে দিব। অনেক বাপ আছেন 10টা ছেলে মেয়ে লালন পালন করছেন, আপনি বদুল্লা দিছেন, রিক্সা চালাইছেন, গাড়ি চালাইছেন, চাকরি করছেন, ব্যবসা করছেন, দুনিয়ার কোনো আরাম আয়েস আপনি আর চান নাই, ছেলে মেয়ের পেছনে খরচ করেছেন। আমি রাসূলুল্লাহর হাদিস থেকে কথাগুলি বলছি, আল্লাহর নবী বলেছেন তোমার পরিবারের জন্য তুমি যে খরচ করো, তোমার ছেলের জন্য, মেয়ের জন্য, বিবির জন্য যেটা খরচ করো, এটা ডবল সদাকার সওয়াব আল্লাহ তোমাকে দান করে দিবে। এখন বুঝলাম, তাইলে বাপ হওয়া মা হওয়া সহজ কিন্তু দায়িত্ব পালন করা কঠিন। এই ব্যাপারে আমি প্রথমে যে হাদিসটি আজকে আপনাদেরকে শোনাবো সেটি হলো, আমাদের দেশে কিছু লোক আছে মেয়ে হইলে মা বাপের চেহারাটা কালো হয়ে যায়। কথার জবাব দিলেন না আপনারা? মেয়ে হইলে মার চেহারা কালো, বাপের চেহারা কালো, দাদা দাদি নানা নানি তো কথাই নেই, দাদা দাদি বিশেষ করে চোখ মুখ আর জাগায় নাই, এমন কালো যেই মাত্র কইছে যে আপনার পুত্রবধূর তো মেয়ে হবে, এখন দাদা দাদির চেহারা আগের জায়গায় আসে না, এটা আতামালা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীব। আল্লাহ পাক বলেন, এই সমাজে কিছু দুষ্কৃতিকারী জালেম মানুষও আছে, তাদেরকে যখন বলা হয় তোমার একটা কন্যা সন্তান হবে, চেহারাটা গোস্বায় কালো হয়ে যায়। এটা মোল্লার কথা না আল্লাহর কথা? এরকমের পরিবার আছে না নাই? আশ্চর্য ব্যাপার, মেয়ে বারবার হয় এজন্য বউকে তালাক দিয়ে দেয়। যেই পুত্রবধূর ঘরে বারবার মেয়ে হয় শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনরা পছন্দ করে না, এমন বেয়াদব জালেম আমাদের সমাজে আছে না নাই? অথচ বিশ্ব নবীর হাদিস, নবীজি বললেন, আল্লাহর নবী বললেন, আন উকবাতা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান কানা লাহু সালাসু বানাতিন ওয়া সাবারা আলাইহিন্না ওয়া কাসাহুন্না মিন জিদাতিহি কুন্না লাহু হিজাবাম মিনান নার। আল্লাহর নবী বললেন, কোন ব্যক্তির যদি 2টা কন্যা সন্তান থাকে, ওই বাপের জন্য, মায়ের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য এই 2টা কন্যা সন্তান ডাল হয়ে যায়। ছেলের বেলায় কথা নাই, মেয়ের বেলায় কথাটা আসছে। নবীজি বলেন, কারো যদি 2টা কন্যা সন্তান থাকে, এই 2টা কন্যা সন্তান তাদেরকে নিরাপত্তা দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একজন সাহাবা বললেন, হুজুর আমার একটা মেয়ে। নবীজি বলেন, তোমার একটা জান্নাত,
আরেকজন বললেন হুজুর আমার দুইটা মেয়ে, নবীজি বললেন না তোমার দুইটা জান্নাত, আরেকজন বললেন আমার তিনটা মেয়ে, আল্লাহর নবী বললেন তোমার জন্য তিনটা জান্নাত। তবে মেয়েটা হইতে হবে ওই আপনি বানায় নেবেন, আপনি বানায় নেবেন। পৃথিবীর কোন বাচ্চা, কথা খেয়াল করেন, পৃথিবীর কোন ছেলে মেয়ে কচিকাঁচা বাচ্চা হোক, সেটা ইহুদির ঘরে নাসারার ঘরে হোক, সেটা অগ্নি পূজারীর ঘরে, কোন বাচ্চাই অনিসলামিক ভাবে জন্ম নেয় না। বাচ্চাটা যখন জন্ম নেয় তখন আল্লাহর হুকুম নিয়েই জন্ম নেয়। এটা কার কথা? আমার বন্ধুগণ, এটা পরে বলা যাবে। আরেকটা কথা, মজার কথা বলে দিয়ে যাই, নবীজি বলেন একটা কন্যা সন্তান মানে তোমার একটা জান্নাত। এবার আল্লাহর নবী আরেকটা হাদিসে বললেন, তিরমিজি সুনানে আবু দাউদ ইবনে হিব্বানের সহিহ হাদিসে নবীজি বললেন, কারো যদি তিনটা অথবা দুইটা বোন থাকে, বাপটা ছোটবেলা মরে গেছে, অথবা বড় ভাইটা যদি নিজের বোনগুলার লালন পালনের দায়িত্ব নেয়, সে যদি তিনটা বোন অথবা দুইটা বোনকে দায়িত্ব নিয়ে লালন পালন করে, ইল্লা দাখালাল জান্নাত, আল্লাহ তাকে অবশ্যই জান্নাতে ঢুকাইয়া দিবে। অনেক সময় ভাইয়েরা মনে করে বোন লালন পালন করে লাভ কি, এরকম ভাই আছে না নাই? কথা আসতে বলেন কেন? নবীজি বললেন কারো যদি দুইটা তিনটা বোন থাকে, আর সেই বোন দুইটা তিনটা বোনকে যদি সে লালন পালন করে, বাপ যেমন কন্যা সন্তান লালন পালন করার কারণে জান্নাতে চলে গেছে, ওই ভাইটা যদি বোনদের লালন পালন করে, ভাইটাও আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে আমরা যারা পুরুষ ঘুরাইয়া ঘাড়াইয়া নারীদের সাথে আমাদের জান্নাতে যাওয়ার সম্পর্ক আছে না নাই? যেমন খেয়াল করেন, মা নারী না পুরুষ কথা বলে না, মায়ের পায়ের নিচে কি? আরো জোরে বলেন। এবার জানতে চাই, মেয়েরা নারী না পুরুষ, আপনার দুইটা মেয়ে মানে আপনার দুইটা জান্নাত, আপনার দুইটা বোন মানে আপনার জান্নাত, তার মানে আপনার মা আপনার জান্নাত, আপনার মেয়ে আপনার জান্নাত, আপনার বোনটা আপনার জান্নাত, তার মানে হলো নারীর মর্যাদা আকাশচুম্বী আছে না? না ও দুনিয়ার নারীরা, তথাকথিত অধিকারের জন্য যারা লাফালাফি করো, নিজের ওন্না ফালাইয়া ঘোমটা ফালাইয়া নির্যাতিত হও, তোমাদের জন্য আমি এই কথাটা আজকে সুখবর দিতে চাই। দুনিয়ার যে সমস্ত নারীরা আছো, অধিকারের জন্য অমুকের তমুকের পেছনে দৌড়াইয়া নির্যাতিত হও, নিজের কি বলে ইজ্জতকে হারাও, তাদের জন্য কথাটা বলছি। পুরুষদের জন্য ইসলাম বলে দিয়েছে, তোমার মা তোমার জান্নাত, তোমার মেয়ে তোমার জান্নাত, তোমার বোন তোমার জান্নাত, তোমার স্ত্রী তোমার জান্নাত। সুবহানাল্লাহ, নারীদেরকে আর কিভাবে মর্যাদা দিবে, আর কিভাবে দেওয়া দরকার? আমার বন্ধুগণ, আরো মজার হাদিস শোনাই, একটা বোন অথবা একটা মেয়ে তালাক প্রাপ্ত হয় কি হয় না? আপনি মেয়েটা বিয়ে দিয়েছেন, তালাক খাইছে, কারো কাছে যাবে না, বাপ আছে, বাপের কাছে কান্না করতে করতে চলে আসলো, অথবা ভাইয়ের বাড়িতে আসলো। আল্লাহর নবী সুনানে আবু দাউদ ইবনে মাজা নাসাইর হাদিসের বর্ণায় নবীজি বললেন, কোন বাপ যদি তার তালাক প্রাপ্তা মেয়েকে লালন পালন করে, সারা জীবনে যত দান সদাকা করছে, তালাক প্রাপ্তা মেয়েকে তালাক প্রাপ্তা বোনকে খাওয়াইলে তার চাইতে শ্রেষ্ঠ সদাকা আল্লাহ জমিনে তার জন্য আর কিচ্ছু না। সুবহানাল্লাহ, আস্তে কোন, আপনি চিন্তা করতে পারছেন কথাটা? আমাদের দেশের কিছু নারীবাদী আছে, কয় ইসলাম নারীদেরকে ঠকাইছে, কিভাবে ঠকাইছে, কয় বাইরে দিছে দুই ভাগ, বোনেরে দিছে, কিন্তু আপনাদের কাছে জানতে চাই, বোনটা বিয়ে দিয়ে দিছেন, বিয়ের সময় ইচ্ছা মতো হাদিয়া দিলেন, বোন চলে গেল স্বামীর বাড়িতে, এই বোনটা 40 বছর পরে যদি তালাক খায়, জানতে চাই বোনটা কার বাড়িতে যায় উঠবে? আরো আসতে কর, ভাইয়ের বাড়িতে আল্লাহ আগেই তার জন্য সম্পদ রেখে দিয়েছে। এই জন্য ইসলাম কত সূক্ষ্মভাবে চিন্তা করে, ভবিষ্যতে বোনটা বিপদে পড়লে ভাইয়ের কাছে যাতে আশ্রয় নিতে পারে, সেই জন্য ভাইকে কোরআনের আইন দিয়ে আল্লাহ সম্পদ একটু বাড়াইয়া রাইখা, বোনের নিরাপত্তা ভাইয়ের কাছে করে দিলেন কে? এই পৃথিবীতে এমন কোনো ভাই নাই যে তার চোখের সামনে তার বোনের ইজ্জত লুণ্ঠিত হবে আর ভাই সহ্য করবে, এমন নিষ্ঠুর ভাই পৃথিবীতে নাই। আমি কথা ঠিক বললাম না বাড়ায় বললাম? এখন চিন্তা করেন,
বাইটা বোনটা তালাকপ্রাপ্ত হইলে ভাইয়ের কাছেই তো যাবে, সেজন্য ভাইয়ের কাছে আগেই সম্পদ একটু বেশি করে রেখে দিয়েছেন কে? আল্লাহ, আল্লাহ পাক। এখন জানলাম সংসারে যে খরচ করলেন সেটাও সদাকা, তালাকপ্রাপ্ত বোন অথবা তালাকপ্রাপ্ত মেয়ের লালন পালন করা আরো বেশি। মসজিদে টাকা দিবেন সওয়াব হবে, এতিমকে টাকা দিবেন সওয়াব হবে, রাস্তা করে দিবেন সওয়াব হবে, দান করছেন সওয়াব হবে, কিন্তু তালাকপ্রাপ্ত বোনটাকে যদি লালন পালন করেন, যেই মেয়েটা তালাক খাই আইছে তালাকপ্রাপ্ত মেয়েটারে যদি লালন পালন করেন, তারে যদি খোটা খাটি না দেন, জীবনে যত সদাকা করছেন সবচেয়ে উত্তম সদাকা হিসাবে ওইটা আল্লাহর কাছে কবুল হবে। আপনি কি মনে করেছেন ইসলাম কি জিনিস? আরে আমাদের দেশে কিছু বাপ আছে, মা আছে, ভাবি আছে, তালাক খাইয়া যদি কোনো মহিলা বাপের বাড়িতে আসে, প্রত্যেক অক্তে খাবারের আগে তাকে একবার করে খোটা দেয়, আছে না নাই? আল্লাহর হস্তে খোটা দিয়ে না রে, এটা তো আপনার শ্রেষ্ঠ সদাকার জায়গা। এই মেয়েটা অসহায়, এই জন্য বিশ্বনবী জীবনে যতগুলি বিয়ে করেছেন তার মধ্যে একটা শুধু কুমারী, আর বাকিগুলো কি হয়? বিধবা নতুবা তালাকপ্রাপ্ত। আমাদের দেশ তালাক বিধবা নারীর কাছে সেবা করতে যায়, তবে মতলব কিন্তু খারাপ, মতলব আল কালিমাতু হাক্কুন উরিদা বিহিল বাতিল। এলাকার এলাকার বড় ভাই মরে গেছে, বউটা রেখে গেছে সুন্দরী, এতে রাস্তাঘাটে দেখলে কয় ভাবি ভাই তো মরে গেছে, আপনিও কষ্ট পাইছেন আমরাও কষ্ট পাইছি, সমস্যা নাই, যে কোনো সময় দরকার হবে খালি ফোন দিবেন, রাত 12টায় হাজির। এমন বেয়াদব আছে না নাই? তো তোরে কইছে হেবিডির কাছে যে এটা করতে, আসলে ব্যাপার এটা না, উপকার করতে গেছে নাকি সুযোগ খুঁজতেছে? কথা আসতে বললেন কে? সুযোগ খুঁজতেছে। এরকমের মতলব বাজো আমাদের সমাজে আছে না নাই? আমার বন্ধুগণ, সব কথার তো ব্যাখ্যা দেওয়া যায় না, যেহেতু আমি সময় পাই না অনেক সময় তাড়াহুড়ো করি কথাগুলি বলার জন্য, তাইলে বোঝা গেল আমাদের, আমরা যারা পুরুষ আমাদের জান্নাতে যাওয়ার জন্য কোনো না কোনো ওয়েতে নারীদের সাথে সম্পর্ক আছে না নাই? হয় মায়ের সাথে, নতুবা মেয়ের সাথে, নতুবা বোনের সাথে জান্নাতে যাওয়ার বিষয়টা জড়ায় আছে। আর আমাদের দেশের লোকের আরে বাবারে কি যে করে, বিশ্বাস করেন পৃথিবীর ইতিহাসে ধর্ম যারা মানে, যারা ধর্ম মানে অথবা ইসলাম মানে, তারা নারীদেরকে কখনো বেইজ্জতি করে নাই, যতই লাফালাফি করুক, বরং যারা নারীদের অধিকার দিতে চায় ঘুরে এগারায় তারাই কিন্তু নারীদেরকে লাঞ্ছিত অপমানিত করে। করে কি করে না? করে। কেমনে করে সব ব্যাখ্যা দেব না, বিজ্ঞাপন দিবে, মনে করেন কথার কথা একটা কোল্ড ড্রিঙ্কের বিজ্ঞাপন হবে, পুরুষ দিয়া বিজ্ঞাপনটা হয় না, বরং নারী একটা দিয়া সাজায়া গুজায়া এরপরে আ কইরা খাইতেছে। আপনাদের কাছে জানতে চাই, এই যে বিজ্ঞাপন দিল স্পন্সর করার জন্য নারীকে ব্যবহার করলো, এটা নারীদেরকে দিয়েই তারা ব্যবসা শুরু করে দিয়েছে, নারীদেরকে দিয়েই তারা কি শুরু করেছে? ব্যবসা শুরু করে দিয়েছে। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, নারীদের মর্যাদা ইসলাম আকাশচুম্বী দিয়েছে, আর সন্তান আমরা যারা লালন পালন করি, যা কিছু খরচ করি পুরোটাই আমাদের জন্য সদাকা হিসাবে কবুল করেন কে? শুধু তাই নয়, আপনাদের যাদের বাচ্চা আছে ঘরে, আমরা তো যেখান থেকে ঘুরে ফিরে যাই, ঘরে যাওয়ার পরে বাচ্চাকে চুমু খাই কি খাই না? আরো আস্তে কোন, প্রত্যেকটা চুমুর বদলে আল্লাহ আপনাকে একটা করে নেক দান করে দিবে। বেদুইন মহিলা বুখারী মুসলিমের হাদিস, বুখারীর হাদিস, বেদুইন মহিলা বিশ্বনবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা যারা মুসলমান, আপনারা যারা ইসলাম মানেন, বাচ্চাদেরকে সকালে বিকালে দেখলেই চুমু খান, আমরা বেদুইন আমরা চুমু খাই না। আল্লাহর নবী বললেন, যাদের ইমান নাই তাদের ভালোবাসাও নাই। সুবহানাল্লাহ, আসে না? আমরা বাচ্চারে চুমা দিই না? আমরা আমাদের ছেলেকে মেয়েকে নাতিকে নাতনিকে কি দেই? কথা আসতে কয়, এটার মধ্যেও কি আছে? সওয়াব আছে, এটা ইসলাম ছাড়া ভালোবাসা নাই। আমাদের ভালোবাসা পুরোটাই কার জন্য? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, তিনি বলেন,
বেদুইন মহিলা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা তো বাচ্চাদের কপালে গালে চুমু খান আমরা তো খাই না আল্লাহর নবী বললেন যাদের হৃদয়ে ঈমান নাই তাদের হৃদয়ে ভালোবাসা নাই যাদের হৃদয়ে ভালোবাসা নাই তারা বাচ্চারে চুমা দিব কেমনে সুবহানাল্লাহ মুমিনের কোন কাজ বিফলে যায় না আমার বন্ধুগণ এই জন্য নবীজি বলেন মাল্লা ইয়ারহামু লা ইউরহামু যারা মানুষের প্রতি দয়া করে না আল্লাহও তাদের প্রতি কি করে না দয়া করে না এবার জানবো প্রত্যেকটা মা বাবার উপরে ছেলেমেয়ের প্রথম অবস্থায় 20টা হক কয়টা 20টা কয়টা 20টা 20টা খেয়াল করেন কথা গুরুত্বপূর্ণ কথা ব্যাখ্যা নাই ডাইরেক্ট বলে যাব প্রত্যেকটা মা বাপের উপরে সন্তানের প্রতি প্রথম অবস্থায় মায়ের প্রতি বাপের প্রতি কর্তব্য কয়টা বললাম 20টা তার কারণ হলো এই বাচ্চাটা হাঁটতে জানে না আপনি হাঁটা শিখাইছেন এই বাচ্চাটা কথা বলতে জানতো না আপনি তাকে কথা শিখিয়ে দিয়েছেন এই বাচ্চাটা কালিমা জানতো না আপনি তারে কালিমা শিখাবেন এই বাচ্চা ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান রাখে না আপনি তাকে ইসলাম শিখাবেন কারণ প্রত্যেকটা বাচ্চা জন্ম নেয় আল্লাহর হুকুমে দুনিয়াতে আসার পরে মা-বাপ তাকে বিভিন্ন দিকে ঠেলে দেয় এটা কার কথা দেখেন মা মিন মাউলুদি ইল্লা ইউলাদু আলাল ফিতরাতি আবওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রত্যেকটা সন্তান ইসলামের ফিতরতের উপরে জন্ম নেয় এটা হোক ইহুদি হোক নাসারা হোক সূর্য পূজারি হোক অগ্নি পূজারি প্রত্যেকটা বাচ্চা জন্ম নেওয়ার সময় কার হুকুমে জন্ম নেয় আল্লাহ টোটালি ইসলামের ফিতরতের উপরে জন্ম নেয় মুশরিকের ঘরে হোক ইহুদির ঘরে হোক মুসলমানের ঘরেই হোক বাচ্চাটা জন্ম নেওয়ার সময় থাকে নিষ্পাপ এটা কার কথা কিন্তু সমস্যা হলো নবীজি বললেন দুনিয়াতে আসার পরে বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয় মা বাপ তাকে মুশরিক বানায় মা বাপ তাকে অগ্নি পূজারী বানায় মা বাপ তাকে সূর্য পূজারী বানায় আবার মা বাপ তাকে ইসলামের পথে চালায় কথা কি বুঝাইতে পারলাম মা যদি বাপ যদি অগ্নি পূজারী হয় সন্তান জন্ম নেওয়ার পরে যখন বুঝতে শিখছে তখন সে কি পূজা করবে কথা বলে না অগ্নি পূজা করবে স্বাভাবিক কিন্তু মা বাপ যদি আল্লাহকে সেজদা দেয় তাওহীদে বিশ্বাস করে তাহলে এই বাচ্চাটাও তাওহীদে কি করবে বিশ্বাস তাহলে এই বাচ্চাগুলা খারাপ হওয়ার পেছনে মা বাপের কি বলে হাত আছে না নাই আমার বন্ধুগণ মা বাপের আছে দেখেন খেয়াল করেন তাহলে সন্তানের অধিকার আদায়ে প্রথম অবস্থায় মা বাপের করণীয় কয়টা 20টা কয়টা এক নাম্বার ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কানে আজান দিবেন কারণ আজানটা হলো তাওহীদের বাণী কিসের বাণী বলেন আল্লাহু আকবার ছেলে হোক মেয়ে হোক আপনি ছেলে মেয়ে ভূমিষ্ঠ হওয়ার পরে আজান দিবেন এটা এক নাম্বার দুই নাম্বার নাম রাখবেন ইসলামিক নাম সল্টু বল্টু সল্টু বল্টু আন্না জান্না খান্না সাগর সৈকত উর্মি হেনা এগুলা একটাও ইসলামের নাম না কথা বুঝাইতে পারি নাই সাগর সৈকত উর্মি হেনা একটাও ইসলামের নাম না ইসলামিক নাম রাখবেন তিন নাম্বার আকিকা করবেন আকিকা দিলে বাচ্চার বালা মুসিবত কি হয় দূর হয় চার নাম্বার ছেলে বাচ্চার খতনা করাবেন আমাদের দেশে খতনা করা বিয়া করার দুই বছর আগে কথা কি বুঝেন আপনারা আমার খতনা করায় কখন খতনা করাইতে হবে বাচ্চা অবস্থায় পাঁচ বছরের আগে খতনা করায় দিবেন এক বছরে করায় ফেলবেন জন্মের সাথে সাথে করাইলে আরো ভালো কোনো অসুবিধা না আর খতনা করাইছে এমন অবস্থায় কথা না বললেই নয় ওই ডাক্তার আগেই বলে দিছে খতনা করাইবেন বাচ্চার বয়স কত কয় বারো বছর আগে ভাগে পরিষ্কার করে আইতে কইল এমন বাপমা নাই তা আপনি কেমন বাপমা ছেলেটা বালিগ হয়ে গেছে এখন আপনি তারে খতনা করান নাই খতনা করাইলে ছেলেদের অসংখ্য রোগ থেকে আল্লাহ মুক্ত করেন একজন সার্জিক্যাল ডাক্তার আমাকে বলেছেন বর্তমানে অন্য অন্য ধর্মের লোকেরাও রোগ থেকে বাঁচার জন্য খতনা করায় করায় কি করায় না এ খতনা করাইবেন পাঁচ নাম্বার তাওহীদ শিক্ষা দিবেন লা ইলাহা মুহাম্মাদুর আশহাদু আল্লা ইলাহা ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিক্ষা দিবেন 6 নাম্বার বাচ্চাকে কোরআন শেখাবেন কি শেখাবেন কোরআন এরপরে 7 নাম্বার নামাজ শিক্ষা দিবেন বলেন কি শিক্ষা দিবেন সালাত 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 নামাজ 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 শিক্ষা দিবেন এরপরে 8 নম্বরে পবিত্রতা শিক্ষা দিবেন কিছু পরিবার আছে ছেলে মেয়ের পবিত্রতা শেখায় না হে আর মত যা ইচ্ছা তাই করতেছে পায়খানা করছে পানি খরচ করছে ভালো করে হাতটা ধৌত করে না এমন পরিবারের বাচ্চাটা তো আছে না নাই আরে ভাই আপনি তো বাপ আপনি তো মা আপনার দায়িত্ব এই বাচ্চাকে পাক পবিত্রতা কি করবেন শিক্ষা দিবেন 9 নাম্বার ইলমে দ্বীন আর শিষ্টাচার শিক্ষা দিবেন ইলমে দ্বীন আর কি শিক্ষা দিবেন শিষ্টাচার শিক্ষা দিবেন 10 নাম্বার প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত লালন পালনের দায়িত্ব আপনার কথা বুঝাইতে পারি নাই কতদিন প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত লালন পালনের দায়িত্ব মা এবং বাবার 11 নাম্বার সন্তানের মাঝে ইনসাফ কায়েম করতে হবে ইনসাফটা কি ভাই খাইতে বসে বোন খাইতে বসছে মাছ দুইটা একটা বিশাল বড় আরেকটা একেবারে ছোট আমি আপনাদের কাছে জানতে যে আমাদের সমাজে ছোট মাছটা কারে দেয় এত আস্তে কইলেন কারে দেয় কাকে দেয় ওই মেয়েটারে দেয় ছেলেটারে এত বড় কই মেয়েটার জন্য এত বড় এখন মেয়ে বলতেছে মা আমারে ছোটটা এই চুপ মেয়ে মানুষ খাম খাম করিছে এমন বেয়াদব পরিবার আছে না নাই অথচ একবার চিন্তা করো না এই মেয়েটা পরের বাড়িতে চলে উল্টা কয় উল্টা উল্টা কি শুনেন বাপ মা ধমকি দেয় এই খাম খাম করিস না যা পাস তা খা যা দিছি তা খা পরের বাড়ি গিয়ে খাইবি কি বলে কি বলে না তো তুমি উল্টা করতেছ কারণ মেয়েটা যেহেতু পরের বাড়িতে যায় খাইতে পারবে না এখন তুমি বাপ তুমি মা তোমার দায়িত্ব হলো এখন তারে বেশি করে খাওয়াও সব সময় উল্টা চলতে আমরা অভ্যস্ত কথা ঠিক বললাম এই তোরে বিয়ে দিলে কোণে যায় নাক তুলবি যা দিছি তা খা আর ছেলেরে বড় কই মাছ খাওয়াইতে খাওয়াইতে কয়দিন পরে এটা গাঁজা খায় এমন ঘটনা আছে না নাই এটা ইনসাফ হয় নাই ছেলেরে সব সম্পদ মেয়েরে দেয় না অথবা এক ছেলেরে গোপনে ওই যে নীরবে নীরবে আপনাদের এসটি অফিস কোথায় কথা কয় না কে রাস্তা কিন্তু দুইটা একটা কংসনগর দিয়া যাওয়া যায় আর একটা ওই পালপাড়া ব্রিজ দিয়া এখন একটার নামে সম্পত্তি আগে লেখা দিবে 10 শতক 5 শতক 20 শতক 2 ঘন্টা 10 ঘন্টা এখন কয় আমি জামুগা পালপাড়া দিয়া তুই যাবি গে এদিক দিয়া আর আল্লাহ কয় তোরে ঠেলা দিয়া জাহান্নামে দিয়া দিমু তুমি বাপ ছেলে মেয়ের প্রতি ইনসাফ করতে পারো নাই আল্লাহর কোরআনের আইন অনুযায়ী সম্পদ বণ্টন হবে এক শতক এক গন্ডা এদিক সেদিক করবা তুমি বাপ তুমি জাহান্নামে যাব এরকমের বাপ আছে না নাই খবরদার এটা করা যাবে না এরপরে 12 নাম্বার ছেলে মেয়ের প্রাপ্ত বয়স্ক হইলে বিয়ের ব্যবস্থা করবেন কি ব্যবস্থা করবেন বিয়ের ব্যবস্থা 13 নাম্বার অপসংস্কৃতি থেকে দূরে রাখবেন অপসংস্কৃতি থেকে দূরে রাখবেন আর আমাদের দেশে হাজি সাহেব নাতিন থাকে ঢাকায় আগামী কয়দিন পরে ওই যে নাচের ড্যান্সের ইন্টারভিউ দিবে চ্যানেলে ঢুকার জন্য হাজি সাহেব ফজরের নামাজের আগে ওই যে বাড়িতে গেছে পরের দিন এশার নামাজের পরে ভিডিও কল দিছে নাতিন কইছে দাদা আগামী দিন আমার নাচের কম্পিটিশন আছে একটু দোয়া করেন আর উনি ফজরের নামাজে যে ইমাম সাহেবের কানে কানে কয় নাতিনটা আজকে ড্যান্সের কম্পিটিশন দিব একটু দোয়া করেন এরকম হাজি বাংলাদেশে নাই আরে আহারে দাদা দাদা নানা হাজি নাতির নায়িকা নাই নাতির ড্যান্সার এমন ঘটনা বাংলাদেশে তো নাই কথা আস্তে আস্তে বলেন কেন খবরদার অপসংস্কৃতির দিকে ছেলে মেয়েকে ঠেলে দেওয়া যাবে 14 নাম্বার পাপাচার থেকে বিরত রাখবেন পাপাচার থেকে বিরত রাখবেন পাপাচার থাকবেটা কি আমার ভাই এক ছেলে আমার মামা বলে ডাকে তো পোলা পাইনে কয় ভাই আপনি রে মামা ডাকে কিন্তু বিড়ি খায় কি খায় তা আমি বললাম বেটা তুমি বিড়ি খাও বিড়ি খাওয়া শিখলা কেমনে কয় মামা আব্বার কাছ থেকে শিখছি
কথা বুঝেন না কার কাছ থেকে শিখছে আমি বললাম আব্বার কাছ থেকে বিড়ি খাওয়া শিখে কেমনে কয় আব্বাই বলছে সিগারেট কিনে আনতাম আনছি তো আব্বাই কইছে একটু জ্বালাই আন আমি জ্বালাইছি না শুধু মাঝে মধ্যে একটা টানও দিছি আর এরকমের বাপ নাই তো পায়ের উপরে পা দিয়া টিভি দেখতেছে বাপ সিগারেট খাওয়ার একটা নেশা উঠছে পকেট থেকে টাকাটা বাইর কইরা দুই কি বলে চার বছর পাঁচ বছর ছয় বছরের বাচ্চাটার হাতে টাকা দিয়া এরপরে কয় যা তুই আমার জন্য এই সিগারেটটা বাবার জন্য নিয়ে আসো এখন বাচ্চা কয় আমি যামু না এখন 15 টাকা দিয়া কয় এটা তোর চিপসের জন্য এটা আমার সিগারেটের জন্য এরকম ঘুষ দেউইন না আর ঘুষখোর বাচ্চা যেই পরিবারে আছে এই পরিবারে ইসলাম থাকার কোনো সম্ভাবনা নেই নাই তো এরকম বাপ নাই তো এই এলাকায় নাই টাকা কয় জ্বর এটা দিয়ে চিপস খাবি এটা দিয়ে আব্বুর জন্য গু আনবি তো তুই গু খা খবরদার 15 নাম্বার ছেলে মেয়ের জন্য সব সময় দোয়া করতে হবে আল্লাহর দরবারে কার কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে নাই কথা কয় না কেন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন আল্লাহর কাছে ছেলে মেয়ের জন্য যে আল্লাহ আমার ছেলেগুলোকে তুমি ইসলামের পথে কবুল করো সুবহানাল্লাহ আরো আস্তে কন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন আল্লাহ আমার ছেলে মেয়েগুলোকে চক্ষু শীতলকারী ছেলে আমারে বানায় দাও চক্ষু শীতলকারী ছেলে মেয়ে আমরা চাই কি চাই না চক্ষু শীতলকারী ছেলে মেয়েকে আপনি নামাজে দাঁড়াইছেন আপনার পাশে বাচ্চাটা প্যান্টও নাই ল্যাংটা হয়ে নামাজ পড়তেছে এটা দেখলে আপনি যে সুখ অনুভূতি করেন এটাই চক্ষু শীতল করা আমার বন্ধুগণ পিএইচপি কোরআনের আলোক অথবা কোরআনের প্রতিযোগিতা হচ্ছে কেরাত প্রতিযোগিতা হচ্ছে অথবা মসজিদে বসে আপনার ছেলেটা মিম্বরে দাঁড়ায় খুতবা দিয়ে যাচ্ছে অথবা আপনার ছেলেটা নামাজে দাঁড়ায় ইমামতি করতেছে আপনার মেয়েটা ফজরের নামাজের পরে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে এটা দেখার পরে হৃদয়ে যে অনুভব হয় এটার নাম হলো চক্ষু শীতল করা এটার নাম কি চক্ষু শীতল করা আমার ছেলেটা ইমামতি করতেছে আমার ছেলেটা মসজিদে খুতবা দিচ্ছে আমার ছেলেটা ওয়াজ করতেছে আমার ছেলেটা কোরআনের দাওয়াত দিচ্ছে হাদিসের দাওয়াত দিচ্ছে এটার নাম চক্ষু শীতল করা আর মঞ্চে নাচানাচি করা এরপরে নাচ দিয়া পড়ে যাওয়া উলঙ্গপনা করা গান গাইয়া বেহায়া পানা করা বাদ্যযন্ত্র বাজাইয়া নাচা ডুগডুগি করা ডিজে গান করা ডিজে পার্টি করা এটা করা মিঠাই পার্টি করা এগুলো ইসলামিক কালচার হতে পারে না পারে না পারে না পারে না কিসের খুশি হবেন আপনি কিসের খুশি হবেন আপনি আরে বাপরে তোমাকে খুঁজছে বাংলাদেশ তো তুই বিষ খেয়ে মরি যা তোমাকে খুঁজছে বাংলাদেশ কপাল আমাদের এত খারাপ কপাল আমাদের এত খারাপ আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন আমরা বলি আমিন 17 নাম্বার ছেলে মেয়ে সকলকে সমানভাবে আদর করতে হবে ছেলেরে একটু বেশি মেয়ের একটু কম করা যাবে 18 নাম্বার বাচ্চাদেরকে মিথ্যা ধোকা দেওয়া যাবে না বিশ্ব নবীর সহি হাদিস আল্লাহর নবী বসে আছেন একজন মহিলা হাতটা এভাবে মুট করে তার বাচ্চাকে ডাকতেছে আমার কাছে আসো হাতের মুঠে কি কিছু আছে তোমাকে দেব বাচ্চা কাছে দৌড় দিয়ে আসলেন এটা বুখারী মুসলিমের সহি হাদিস বাচ্চা কাছে আসার পরে মহিলা কিচ্ছু দিতে পারলেন না হাতটা খুললেন হাতটা খালি আল্লাহর নবীর চেহারা মোবারক গোস্বায় লাল হয়ে গেল আল্লাহর নবী বললেন বারা যারা বাচ্চাকে ধোকা দেয় তারা আল্লাহকে ধোকা দেয় আর আমরা কি বলি বাচ্চা ঘুমায় না কি বলে কয় ঘুমা ভূতায়ে এরকম বলে কি বলে না আপনাদের এলাকায় কি বলে বাচ্চাটা আসে না কয় আয় চকলেট দেমু এটা হারাম এটা মিথ্যা এইটা বলা যাবে না কারণ আপনি মিথ্যা বলার কারণে বাচ্চাটা মিথ্যা কথা শিখবে পানাদার আইছে বাসায় কথা কি বুঝেন আপনারা পানাদার আসছে বাসায় উনি দরজার ফাঁক দিয়া দেখছে পানাদার আয়া পড়ছে আজরাইল উনি দৌড়ে যায় বাচ্চারা কয় তাড়াতাড়ি যায় কো আব্বু বাসায় নাই দরজা খুলে আঙ্কেল আপনি আইছেন আব্বু বলছে আব্বু বাসায় নাই শিখছে কার কাছে হাসির বিষয় নয় খেলার ছলে ঘুম পাড়াবার ছলে মা বোনদেরকে বলি খেলার ছলে
আদরের ছলে বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলা যাবে না কারণ আপনি মিথ্যা কথা বললে ওই বাচ্চাটা মিথ্যা কথা অটোমেটিকলি কি শিখে যাবে এরপরে 19 নাম্বার বাচ্চাটা যেন সব সময় ছেলেটা মেয়েটা সব সময় যেন ইসলামের সাথে ইসলামিক সংগঠনের সাথে তার জন্য একটা যোগ সাজস থাকে আল্লাহ যেন কবুল করেন আমরা বলি আমিন অর্থাৎ তার বন্ধু-বান্ধবগুলি যেন হয় নামাজি কি হয় নামাজি আচ্ছা আপনাদের কাছে জানতে চাই তুলনামূলকভাবে গরিবের ছেলে মেয়েরা বেশি খারাপ হয় চরিত্রহীন হয় নেশাকুর হয় নাকি বড় লোকের ছেলে মেয়েরা আদরের দুলাল বাংলাদেশে কিছু কিছু ইউনিভার্সিটি আছে প্রাইভেট ইউনিভার্সিটি আমি নাম বলবো না যেহেতু কথাগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে যায় আমি অনেকের কাছে শুনছি অনেক বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেই প্রাইভেট ইউনিভার্সিটির মেয়েরা অনেক পার্সেন্টেজে অনেক বেশি তারা ধূমপান করে আর এটাকে তারা মনে করে ফ্যাশন আছে না নাই জানতে চাইলাম এই ধরনের ইউনিভার্সিটি গুলাতে গরিবের ছেলে মেয়েরা পড়ে না ধনাঢ্য লোকের কথা আসতে বলেন কেন এই জন্য গেছো এরপরে 20 নাম্বার ছেলে মেয়ে বাচ্চা অবস্থায় থাকা অবস্থায় আখেরাতের জ্ঞান তাদেরকে দেওয়া কিসের জ্ঞান কথা আসতে কেন কিসের জ্ঞান আল্লাহ যেন কবুল করেন আমরা বলি আমিন আমার বন্ধুগণ এটি হলো মা বাপের প্রথম দায়িত্ব প্রথম দাপে এই 20টা দায়িত্ব পালন করতে হবে কানে আজানের কথা তো বললাম আমি সবগুলা বলতে পারবো না আমি একটু সামনের দিকে যেতে চাই এরপরে আকিকার বিষয়ে কথা বললাম কোরআন শিক্ষা দেওয়ার ব্যাপারে কথা বললাম আমার বন্ধুগণ এইভাবে করে ছেলে মেয়েগুলো যদি আমরা মানুষ করতে পারি তাহলে এই বাচ্চাগুলি আমাদের জন্য হবে সদাকায়ে জারিয়া কি হবে কি হবে আপনি মরে গেছেন কবরে চলে গেছেন নবীজিকে প্রশ্ন করা হলো আদাবুল মুফরাদ কিতাবের হাদিস নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মা বাপের কবরে যদি আজাব হয় আর এই আজাব থেকে মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা আছে নাকি আল্লাহর নবী বললেন দুনিয়াতে যদি কোনো নেক সন্তান থাকে আর ওই সন্তান যদি মা বাপের জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার মা বাপের কবরের আজাব মাফ করে দেয় করেন রব্বির হামুহুমা সবাই রব্বির হামুহুমা ইচ্ছা করে না ভাইরা করেন সবাই মনোযোগ দিয়া রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ বাচ্চা অবস্থায় আমার মা বাবা আমাকে যেমন লালন পালন করছে তুমিও আমার বাচ্চাকে কি করো লালন আমার মা বাপকে সেভাবে করে লালন পালন করো বাচ্চা অবস্থায় মাসুম অবস্থায় আমাকে যেভাবে করে মা বাপ লালন পালন করেছে যত্ন করেছে সযত্নে আমাকে বড় করেছে তুমিও আমার মা বাপের সাথে এই রকমের আচরণ করো যেমন এটা ছোট বাচ্চা যেভাবে তাদের প্রতি দয়া করার দরকার আল্লাহ সেভাবে তুমি তাদের প্রতি দয়া করো দোয়া কবুল দোয়া কি কবুল আর এখন আজান দিবটা কি বাচ্চা হইছে সিজারে বাচ্চা হইছে কোন কি আজান আর কি কি আজান এটা জোরে দিতে হবে না এটা আপনি আস্তে আস্তে তার কানে আজান দিবেন সুনানে আবু দাউদের এই হাদিস এই হাদিসের ব্যাখ্যায় আসছে যে আপনি যখন বাচ্চার কানে তাওহীদের বাণীগুলি দিবেন ওই বাচ্চার কানে শয়তান আর ধোকা দিতে পারবে না বাচ্চা জন্মের পরে কান্না করে কি করে না কান্না করে কি করে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে শয়তান এসে কি দেয় কথা বলে না সিমটা চিমটা দেয় কি দেয় আর তোমাদের দায়িত্ব হলো তাওহীদের বাণী তাদের কানে শোনায় দাও সুবহানাল্লাহ এই বলে আবার বাচ্চারে নিয়ে ঠান্ডা পানি চুবানো শুরু করেন না বাচ্চা হইছে এটা নাপাক নাপাক তাড়াতাড়ি এটারে পবিত্র কর এরকমের মন মানসিকতা আছে না নাই আশ্চর্য ব্যাপার আরে ভাই বাচ্চাটা নাপাক জায়গা থেকে আসে নাই পৃথিবীর যত পবিত্রতম জায়গা আছে যত শিশু বলেন আইসিইউ বলেন যত কিছু বলেন সবচেয়ে নিরাপদ জায়গা মায়ের পেট এটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে ফি করারিম মাকিন বলেন শব্দটাকে ফি করারিম মাকিন ইনটেনসিভ কেয়ার ইউনিট এটা সুরক্ষিত জায়গা
এখানে দুনিয়ার কোনো পলিউশন এখানে প্রবেশ করতে পারে না। এটা হলো মায়ের পেট, এটা কার পেট? মায়ের পেট। তাওহীদের বাণী শোনায় দিবেন। আমার বন্ধুগণ, বাচ্চা ঘুমায় না, দরুদ পড়েন নবীজির উপরে, বাচ্চাকে শোনায় শোনায় আজকে থেকে চেক করবেন, আপনি দেখতে পাবেন বাচ্চাটা অতি তাড়াতাড়ি ঘুমায় যাবে। আর আমাদের দেশে কি শোনায়, কি শোনায়? আহারে, কয় কি গোম পাড়ানি বলতে হবে কথা, গোম পাড়ানি মোদের বাড়ি, এরপরে কি, এরপরে খাট নাই, পালং নাই, অথচ খাটের মধ্যে শুয়ে উঠেছে, শুয়ে আছে কিসের উপরে, কিন্তু বলতেছে খাট নাই পালং, তো খাটের উপরে তো শুয়ে আছো, কি পড়বে বাচ্চাকে ঘুম পাড়ানোর সময়, কি পড়বে? আল্লাহর নবীর উপরে তলা আল বাদরু আলাইনা পড়েন না, তলা আল বাদরু আলাইনা মিংসানিল ইয়াতিল বিদা ওয়াজাবা শুকুরু আলাইনা মাদা লিল্লাহিদা পড়েন না। এটা এগুলি ইসলামিক কবিতা, কবিতার ভিতরে জ্ঞান আছে। বলেছেন মুহাম্মাদুর, আল্লাহর নবী বলেছেন আশের ও হিকমা, অনেক কবিতা আছে, কবিতার লাইনের ভিতরে জ্ঞান দিয়া ভর্তি থাকে। এটা সহি হাদিসের সহি ভাষা, আশের ও হিকমা, আল কালাম ও হিকমা। নবীজি বলেছেন অনেক কবিতা আমাদেরকে কি শিখায়, জ্ঞান শিখায়। সুবহানাল্লাহ পড়েন। হযরতে ওমর কবি ছিলেন, নবীজি হযরতে ওমরকে পাশে বসাইতেন আর বলতেন কবিতা আবৃত্তি করো আমি শুনবো। যারা কবিতা বলতে পারতেন নবীজি তাদেরকে বলতেন আমার কাছে বলো, কারণ কবিতার ভিতরেও জ্ঞান আছে। বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সে কাজ করি ভালো মনে। এবার জানতে চাই কবিতাটা খারাপ না ভালো? আর কবিতা একদম বাগডম গোড়ার ডিম সাজে সাজতে সাজতে ল্যাংটা হয়ে গেছে। কথা কি ঠিক বললাম না বাড়াই বললাম? আচ্ছা আমি আপনাদের কাছে জানতে চাই, এই পৃথিবীতে গোড়ার ডিমের কোনো অস্তিত্ব আছে? না। তো যে কবিতা লেখছে কয় বোতল খাইয়া কয় টান গাঁজা খাইয়া কবিতা লেখছে আল্লাহ তারা কেউ জানে না। এগুলো আমাদের কবিতা নয়। কবি নজরুল কি সুন্দর করে কবিতা বলেছেন, আমি হব সকাল বেলার পাখি, বলে না কেন, আমি হব সবার আগে উঠব আমি, কি মনে হয়? একজন হাদিস বিদারক মুহাদ্দিস বলেছেন, এটা মুহাদ্দিসের ভাষা হাদিস নয়, তিনি বলেছেন ফজরের নামাজের সময় ফজর পরে বাইরে একটু হাঁটো, কারণ ফজরের পরে যে বাতাস তোমার গায়ে লাগবে নাক দিয়া ঢুকবে ওই বাতাসের মধ্যে মুনাফিকের গন্ধ নাই। আমি হব সকালবেলার পাখি সবার আগে। কবিতা কাকে বলে? থাকবো না কো, কথা বলে না থাকবো না কো, দেখবো এবার, হ্যাঁ বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের। আরে কথা কয় না কেন, এ কথা কি কবি নজরুল দেখা যায় নাই? কিন্তু আমরা তার উত্তরসূরি হিসাবে আমরা দেখছি কি দেখি নাই? আমার হাতে মোবাইল, আমার হাতে আইপ্যাড, মানে সারা পৃথিবী আমার হাতে। আর এই কথাগুলি বলে গেছেন কে? আমাদের কবি, আমাদের প্রাণের কবি, ইনি আমাদের কবি, আমাদের নজরুল। আল্লাহ তারে জান্নাত দান করুক। এদিক সেদিক থেকে আমদানি করা কবিতা লইয়া টানাটানি করেন কেন? কবিও চিনি না, আলেমও চিনি না, জালেমও। আরে বাপ রে বাপ, আলেম ওলামারা ওয়াজ মাহফিল প্রচার করে, আলেম ওলামারা ওয়াজ মাহফিল প্রচার করে, প্রতিনিয়ত কোরআন হাদিসের বক্তব্য দেয়, তাদের পেজগুলোতে 2,000, 10,000, বড়জোর 5 লাখ, 10 লাখ অথবা 30 লাখ লোকের উপরে তাদের সাবস্ক্রাইব খুঁজে পাওয়া যায় না, কিন্তু উমুক মণি তুমুক মণি, কথা কি বুঝেন? উমকমণি তুমকমণি উনাদের লাইক আর সাবস্ক্রাইব 1.5 কোটিরও বেশি। কি চরিত্র আমাদের, কথা ঠিক বললাম না বাড়াই বললাম? আমি আশ্চর্য হয়ে যাই, আমাদের দেশের একজন নায়িকা বলবো, গত
পরশুদিন বোধহয় নাকি জেল থেকে বাইর হইছে, জেল থেকে বাইর হইছে, এই নিয়ে আমাদের কোনো অ্যালার্জি নাই। জামিন পাওয়া এটা তার ব্যক্তির অধিকার, ব্যক্তির কি অধিকার। কিন্তু খারাপ লাগে কোন জায়গায় জানেন, বড় বড় দেশের বড় বড় আলেম ওলামা বছরের পর বছর, মাসের পর মাস পরে আস, জামিনের কোনো কি নাই, কোনো খবর নাই, কিন্তু উনি বাইর হয়ে গেলেন। বাইর হোক এটা তার অধিকার, ওরে নিয়ে আমার কোনো বক্তব্য নাই, কিন্তু বাইর হওয়ার সময় এমন জুতার বাড়ি দিছে যারা তার পিছে পিছে আগে ঘুরতো, তার হাতের লেখাটা আপনারা যারা যুবক, মুরব্বীদের জন্য বলি না, যুবকরা বলো, তার হাতে একটা লেখা ছিল কি ছিল না, লেখাটা কি ছিল ইংরেজিতে, ডোন্ট লাভ মি, এর পরের শব্দটা আমি বলবো না, তোমরা বলো, কথা বলে না কেন, ডোন্ট লাভ মি না, এর আপনারা বলবেন, আমি বলবো না। অর্থাৎ সে এখানে বলছে, যারা আমার বুঝাইতে চাইছে তার মনের ভাষাটা, যারা আগে আমার পিছে পিছে ঘুরছ, আমার ভালোবাসা দেখাইছ, এখন এই ধরনের দুশ্চরিত্র লোকগুলা আমাকে ভালোবাসার কথা বলতে আর আসবি না। কিন্তু আমরা যারা নামাজি, আমরা যারা টুপিকে ভালোবাসি, দাড়িকে ভালোবাসি, বিশ্বনবীর চরিত্রকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, আমরা আলেম ওলামাকে কলিজা দিয়া ভালোবাসি শুধুমাত্র আল্লাহর জন্য। আমাদের ভালোবাসাটা কার জন্য? এই যে আমি আপনাদের কাছে আসি, আপনারা আমার কাছে আসেন, আসার পরে হাদিয়া নিয়ে আসেন, খানা নিয়ে আসেন, এই যে তারপরে লাউ দিয়ে দেয়, যে গত সপ্তাহে তো লাউ দিয়ে দিছে, তরকারি দিয়ে দিছে, এই যে দেওয়া আদান প্রদান, এটা আমাদের ভালোবাসা। আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এই ভালোবাসাটা কার জন্য, কার জন্য? মসজিদের খতিব সাহেব খতবা দিয়ে বেরিয়ে যাচ্ছে, আপনি পকেটের ভিতরে নিজে টাকাটা ঢুকায় দিচ্ছেন, এটা কার জন্য ভালোবাসা? আপনি পিসা বুজুরের জন্য হাদিয়া নিয়ে যাচ্ছেন, এটা কার জন্য ভালোবাসা? আল্লাহর জন্য। যারা ভালোবাসে আল্লাহ বলে আমি তাদেরকে পাক্কা মুমিন বানাই দিই। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ আতা লিল্লাহ মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যারা আল্লাহর জন্য ভালোবাসতে শিখে, আল্লাহ বলেন আমি তাদেরকে কি করি, তাদের হৃদয়ের ঈমানকে কি করি, মজবুত আর বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। পড়েন আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, ছেলে মেয়েগুলা ভবিষ্যতে আমরা এমন লাইনে ছেড়ে দিয়ে যাব, আমি থাকব না, আমার কণ্ঠ থাকবে না, কিন্তু আমার বাচ্চারা আমার মৃত্যুর পরে যতদিন জীবিত থাকবে তারা তৌহিদের পক্ষে স্লোগান দিতেই থাকবে। মসজিদে আজান দেওয়ার লোকের অভাব হবে না। আমি মুয়াজ্জিন, আমি আজান দেই, আমার পরে আমার নেক্সট জেনারেশন যারা, আমি বারান্দা থেকে হাত ধরে এনে মাইক্রোফোনটা তাদের হাতে দিয়ে বলবো, আমি আজান দিছি এতদিন, এখন তুমি আজান দাও, তুমি আবার তোমার নেক্সট জেনারেশনকে আজান শিখাইয়া যাবা। এইভাবে করে আমরা আমাদের নেক্সট জেনারেশন থাকবে যতদিন আল্লাহর জমিনে ইসলামের প্রচার থাকবে ততদিন। মিম্বর কি খালি হয়ে যাবে? না। দাওয়াতের ময়দান কি খালি হয়ে যাবে? না। এবার বলবো, ছেলে মেয়েদের বাচ্চাদের চরিত্রিক গুণাবলী আদব কায়দা শিক্ষা দেওয়ার জন্য বাচ্চাদের জন্য দায়িত্ব পালন করতে হবে 15টা। কয়টা? 15টা। কয়টা? 15টা। খুব কষ্ট করা, কষ্ট করা গবেষণা করে করে কথাগুলি আপনাদেরকে শোনাই। কথাগুলি শুধু শুনলে হবে না, নিজেরা নিজের পরিবারদেরকে আবার কথাগুলি শোনাইয়া দিবেন। যদি সুযোগ থাকে নেট থেকে ভিডিওগুলো সংগ্রহ করে ছেলে মেয়েদেরকে, মহিলাদেরকে শোনাইয়া দিবেন। তাহলে বাচ্চাদের গুণাবলী আদব কায়দা শিক্ষা দেওয়ার জন্য মা এবং বাবাকে, মুরব্বীদেরকে দায়িত্ব পালন করতে হবে। এখানে কয়টা? 15টা। 1 নাম্বার, বাচ্চাদের এমন অভ্যাসে গড়ে তুলতে হবে যাতে তারা কোনো কিছু গ্রহণ করার সময়, প্রদান করার সময়, পান করার সময়, লেখার সময়, মেহমানদারি করার সময় ডান হাতটা ব্যবহার করে। বুঝেন নাই কথা? কোন হাত? কিন্তু আরেকটা কথা বলে দিই, আবার থাপ্পড় দিয়েন না, বাচ্চাটা বাম হাতে ধরছে, বাপের বাম হাতে ধরলি কেন, সামনের থাপ্পড় দিছে কইছে কেডায়, ও বাম হাতে খাক আর ডাইন হাতে খাক, পায়ে খাক আর মুখে খাক, ওর কোনো গুণাই নাই। কথা বুঝাইতে পারি না, ওর কোনো কি নাই? বাচ্চা যদি বাম হাতে খাইতে চায়, বাম হাতে খাক, এখান থেকে হাতটা ধরে নিয়া বলবেন বাবা এটা দিয়ে খাও, মা এটা দিয়ে খাও, ওইটা দিয়ে খাইও না, কারণ এটা তোমার বাম হাত। কিন্তু থাপ্পড় দেওয়া যাবে বাচ্চাদেরকে? বাচ্চাদের কোনো গুণ আছে? মাফ করছে কে?
মাফ করছে কে? আর আমাদের দেশে বাচ্চারা সব দোষ, খালি দমুকের উপরে ধমকি আছে না নাই? দুই নাম্বার, প্রতিটি কাজের পূর্বে বাচ্চাটা যেন বিসমিল্লাহ বিসমিল্লাহ নিজেরা কন নি, নিজেরাই তো কয় না খাইতে বলে, খবর নাই আরে বারে এমন বাদ দে দিতে দেরি, লবণ মরিচ তারপরে তরকারি মাখায় এত বড় বড় ঢুকাই দিতেছ, এরকম খাওয়াই না বাংলাদেশে নাই? আরে বাপুরে, আমি এক লোকের দেখলাম এত বড় বলের মধ্যে ভাত খায়, বললাম ভাইজান এটা কেন? কয় ছোড়ো প্লেট খায় পোষায় না, প্লেট ছোড়ো হয়ে গেছে। সকালবেলা আমার ভাই একটা বিদেশে থাকে, ও একবার আমারে নিয়ে গেছে বাজারে, ওই যে রুটি খাওয়াবে জোর করে নিয়ে গেছে, যে একটা রুটি আর ওই যে তোমার মিষ্টি খাওয়াবো, তো ঢুকার পরে এত বড় পরোটা সামনে দিছে, আমি ভয়ে খাই না চুপচাপ বসে আছি। আমার ভাই কয় খাও না কেন? তো আমি বলতেছি এত বড় রুটি আমি ভয় পাইতেছি, শুরু করলে এটা আমি খাইয়া শেষ করতে পারবো কিনা। ঠিক সেম টাইমে একটা লোক ঢুইকা এই রুটির আগে বড় আসলে এখন শুরু করলি কেন? আমি দোয়া ইউনুস পড়তাছি এত বড়টা খামু কেমনে, আর ও ঢুইকা ধমকাইতেছে রুটি ছোড়ো হইলো কেন? কথা কি বুঝে আসছে? কথাটা কেন বললাম, কারণ প্রত্যেকটা কাজের আগে বিসমিল্লাহ বলে বরকত দেয় কে? বিসমিল্লাহ বলে বরকত দেয় কে? আল্লাহ পাক। তিন নাম্বার, বাচ্চাদেরকে শিখাবেন বসে খাওয়ার জন্য। এখানে একটা কথা দূর করে দে, অনেকে মনে করে টেবিলে খাইলে গুনাহ হয়, না টেবিলে খাইলে গুনাহ হয় না, এই ব্যাপারে আরেকদিন আলোচনা করব ইনশাআল্লাহ। চার নাম্বার, যখন খানা পিনা শেষ হবে বাচ্চাদেরকে শিখাইয়া দিবেন খাবারের পরে কি বলবে, সবাই তো কয় না আলহামদুলিল্লাহ? এটা ইসলামিক পরিবারের শিক্ষা। কি পরিবারের? আপনি খাইয়া সারছেন, আপনি জোরে বলবেন আলহামদুলিল্লাহ, দেখবেন আপনার বাচ্চাও বলবে আলহামদুলিল্লাহ। এরপরে পাঁচ নাম্বার, বাচ্চাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা শিখাবেন। আরে বাবারে, বাচ্চা এভাবে ময়লা লাগায় এভাবে ডলে, এমন বাচ্চা আছে না? খেলুক, বাচ্চারা খেলবেই, কিন্তু আপনি তাকে শিক্ষা দিবেন, এটা আপনার, আপনি মা আপনি বাপ আপনার দায়িত্ব, পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতা শিক্ষা দিবেন। এটা ঘরের কারণে হয়। আমার ভাইয়েরা ব্যাখ্যা দিলাম না। এরপরে ছয় নাম্বার, এস্তেঞ্জা বাথরুম কিভাবে ব্যবহার করতে হয় এটা বাচ্চাদেরকে শিখাইবেন। আর শিখাইবোটা কি, নিজেদেরই খানা নাই। আমি একবার ঢাকা মহানগর নাট্য মঞ্চ বলে একটা জায়গা আছে না নাই, কথা বলে না, গুলিস্তান একটা হল রুম আছে না মহানগর নাট্য মঞ্চ, সরকারি একটা প্রোগ্রামে আমি সেখানে গেলাম, অনেক অনেক হাজার হাজার আলেমের প্রোগ্রাম, তো নাম দিছে মহানগর নাট্য মঞ্চ। আমি মনে করছি এখানে ওই পার্টির সব লোকজন আসে, তো টেলিভিশনে তো দেখি একেবারে আলট্রাসাউন্ড লাগায় সাজ্জা সুজ্জা থাকে, তো তাদের বাথরুম তো পরিষ্কার থাকবেই। বাথরুমের সামনে যাইয়া দেখি পায়ের পাতা ডুবে যায়, জুতা ডুবে যায়, একেবারে হাঁটুর কাছাকাছি চলে আসে, ময়লা পানি জমে আছে, বাথরুম ব্যবহার করার মতো কোনো ব্যবস্থা নেই। আমি এটা দেখার পরে গলা ফাটাইয়া বলেছিলাম যে তোরা যে নোংরা মানুষ, তোদের বাথরুমও নোংরা থাকে। বাংলাদেশে হাজার হাজার কাউমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, হেফজখানা মাদ্রাসা আছে, একটু মাদ্রাসাগুলি ঘুরে দেখো, আমার মাদ্রাসার ছেলেরা প্রত্যেকটা বাথরুমকে কত সুন্দর পরিষ্কার করে রাখে। আমি কথা ঠিক বললাম না বাড়ায় বললাম? এই জন্য বাচ্চাদেরকে পায়খানা কিভাবে ব্যবহার করতে হবে শিখাইতে হবে। যেমন মনে করেন হাই কমট অথবা ল কমট ব্যবহার করবেন, আপনি বাথরুমে ঢুকার পরে আপনি ল কমটটা আগে ভিজিয়ে নেবেন, কথা বুঝেন না, আগে কি করবেন, কারণ মানুষের পায়খানা তৈলাক্ত, এটা আপনি যদি শুকনা জায়গায় মল ত্যাগ করেন ওইটা লেগে যাবে, দশ বালতি পানি দিলেও আর পরিষ্কার হবে না। এই জন্য প্রথম কি করতে হবে, পানি দিয়ে ভিজাবেন, ভিজাবার পরে আপনি মল ত্যাগ করবেন, কথা বুঝেন আগে। যদি হাই কমট হয় একটা ন্যাকড়া থাকবে উপরে, ওই ন্যাকড়াটা দিয়ে আগে মুসা দিবেন, কারণ আগে আরেকজন এটা ব্যবহার করে গেছে, মুসা দিয়ে এটা ব্যবহার করবেন। এরপরে বাথরুমে পানি দিতে থাকবেন ততক্ষণ গন্ধ দূর হবে না যতক্ষণ, কথা বুঝাইতে পারি নাই? আর আমাদের দেশে কিছু ভদ্রলোক আছে অতি ভদ্র, তে বাথরুমে গেছে মানে আর দুই ঘন্টা কেউ যাওয়া লাগবে না, এমন খাটাস আছে না নাই?
তুমি বাথরুম থেকে বের হওয়ার আগে বাথরুমটা এমন ভাবে রেখে আসবা যাতে করে আরেকটা লোক যাইয়া কোনো কষ্ট না পায়। এবং আরেকটা কাজ করতে হবে, বাথরুমের যে বদনা দিয়া পানিটা খরচ করছেন, এক বদনা পানি কথা কয় না কেন, এক বদনা পানি রেখে দিয়ে আসবেন, নিজের কাম শেষ। আরে বাপরি, আবার কিছু লোক আছেন মাইন্ড করে না, প্যান্ট পরে তো বাথরুম করছে ভিতরে, প্যান্ট লাগাইতেছে বাইরে আইয়া, এরকমের পণ্ডিত নাই, কথা ভবিষ্যতে বলা যাবে, বলে শেষ করতে পারি নাই। বাথরুম কিভাবে ইউজ করতে হবে এটা বাচ্চাদেরকে শিখাইয়া দিবেন, আপনি হাতে কলমে ভিতরে ডুইকা দেখাইয়া দিবেন, এভাবে করবা, এভাবে হুসু করবা, এভাবে পানি খরচ করবা, এভাবে সাবান দিয়ে হাতটা ধুইবা। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, আপনি বাথরুম করার পরে বাম হাতটা সাবানের মধ্যে ঘষলেন, গইসা এরপরে আপনি হাত দিয়ে চলে আসছেন, কিন্তু হাতটা প্রথম ঘষছেন কোন জায়গায় কথা কনা কেন, এখন আপনার মল ওই সাবানে আছে না নাই, তার মানে আপনি আরেকজনকে হাত দিয়ে দিয়ে আসছেন, এটার নাম মুসলমান? আপনি সাবানটা একেবারে ভালোভাবে দৌতো করে রেখে আসবেন, এটা আপনার দায়িত্ব, এটা কার দায়িত্ব কথা কয় না কেন। আরো কিছু ভাই আছে এটা বললে কি হবে জানি না, ডিলা কুলুপ ব্যবহার করে করেন, ডিলা কুলুপ ব্যবহার করার ব্যাপারে আমি এই ফতুয়া দিয়ে ফেস লাগাইতে চাই না, কিন্তু আমার একটা জায়গায় অ্যালার্জি আছে, সেটা কি জানেন, কিছু কিছু লোকেরা বাথরুমের ভিতরে আলাদা একটা ঝুড়ি রাখে, রাইখা এখন উনি ডিলা ব্যবহার করবে, সুন্নত মনে কইরা পানি থাকলে ডিলা ব্যবহার করতে হবে, সেটা নিয়ে পরে ব্যাখ্যা দিব পাক পবিত্রতা নিয়ে যখন কথা বলবো। এখন উনি কি করছে জানেন, মাটি দিয়া ডিলা নিয়া ওই যে সামনে ঝুড়ি ছিল নিরাপদে ময়লা সহ মল সহ মাটির ওই পোটলাটা ওখানে রেখে আসছে, টিস্যু পেপার ব্যবহার করছে, ওনার মল ওনার পায়খানা উনি টিস্যু পেপার দিয়ে কাছায় আইনা এরপরে সামনের জুড়িতে নিরাপদে রাখিয়া আসছে। এখন আমি যে গেলাম বাথরুমে, আমার পরে মনির ভাই গেল, অথবা কাশেম ভাই গেল, অথবা জাঙ্গির ভাই গেল, উমুকে গেল, ইমাম সাহেবে গেল, যাওয়ার পরে ওনার জন্য হাত দিয়ে রাখছি, উনি যাতে যাইয়া এগুলা দেখে দেখে কাম সারতারে, রুচি হয় এত খারাপ বলবো, কষ্টের কথাগুলি বলবো, আমাদেরকে ইসলাম জানতে হবে, আমাদেরকে ইসলাম আপনাকে অথরিটি কে দিছে, আপনি পায়খানা আপনি মল আপনি আরেকজনের সামনে রেখে আসতেছেন, এটার নাম পরিচ্ছন্ন নয়। বাচ্চাকে এটা শিক্ষা দিবেন, বিমানের বাথরুম, আরে শতকরা 99% ব্যবহার করতে জানে না, হজে যাইতেছি আর যায় কোন বয়সে, 2005-এর ঘটনা, হজে যাচ্ছি বিমানে করে, আপনার বিমান আকাশে উঠতেছে, এক মুরব্বী দাঁড়ায়া ওনার বাথরুম চাপছে, কারণ এমন বয়সে গেছে কন্ট্রোল করতে পারতেছে না, উনি দাঁড়ায়া বলতেছে বিমানের বাথরুম ব্যবহার করতে পারি না, তাড়াতাড়ি কো বিমানটা কোদ দূর হয়েছে, আরেকজন কয় ফান্নার ফুল ফার হয়েছে, বুঝছেন অবস্থাটা, শিক্ষা দিতে হবে, রাসূল আসছেন শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ রাসূল বলছেন ইন্নামা বয়স্তু মুআল্লিমান, আমি তো তোদের উস্তাদ হয়ে আইছি, বিশ্বনবী কি হয়ে আসছেন, নবী শুধু নামাজ শিখাইতে আসে নাই, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিবার নীতি, সমাজ নীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্র নীতি, বিজ্ঞান নীতি, মাপ নীতি, জমি নীতি, যত নীতি, পবিত্র নীতি, সব নীতি বিশ্বনবী শিখাবার জন্য আসছে। আমি কি কথা বাড়াইয়া বললাম, আমি কি কথা বাড়াইয়া বললাম, বাচ্চাদেরকে শিখাবেন। 7 নাম্বার, তাদের গোপনে 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 তাদের ভুলগুলা শুধরাইয়া দিবেন, ভুল করছে জাগা থাপ্পড় মারে কথা কানা কেন, ভুল করছে আরো 5 মিনিট যাবে, কষ্ট হবে, কথা তো যাইতে পারি নাই, অর্ধেক আলোচনা করতে পারি না, আমার ভাইয়েরা ভুল করছে জাগায় কি মারে, বিশ্ব নবী শিখিয়েছেন বড় বাচ্চার সামনে ছোট বাচ্চা, ছোট বাচ্চার সামনে বড় বাচ্চাকে শাসন করবা না, কারণ সে লজ্জা পাবে, সে কিভাবে, এই জন্য দেখেন ইসলাম কি বলতেছে, তারে গোপনে গোপনে ভুলগুলি কি করবেন, শুধরাই দিবেন, কারো কাছে প্রকাশ করবেন না, ডাক দিয়ে নয় করবেন, মা অথবা বাবা তোমার মধ্যে এটা দেখছি, এটা কিন্তু ভালো না, এটা কিন্তু, তাহলে সে ভালো হওয়ার সম্ভাবনা আছে না নাই, আছে। 8 নাম্বার, যখন আজান হয়, যখন আজান হয় তখন তাদেরকে শিখাবেন, এখন আজানের জবাব দাও নতুবা নীরব থাকো,
কথা বুঝেন নাই, কথা বুঝেন নাই। আজান হইলে বাচ্চাদেরকে কি শিখাবেন ভাই? নিচে জায়গা হচ্ছে না, দোতলার ছাদে দোয়া করেন না, আল্লাহ তিনতলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ জায়গা হচ্ছে না, একটু কষ্ট করে দোতলায় চলে যান অথবা একটু চাপায়ে চাপায়ে বসেন। আমার ভাইয়েরা কাজ তো আরম্ভ, এই যে ইট চলে আসছে, আমাদের তো কথা এটা তো জানেনি, পরে বলবো। আমার ভাইয়েরা বলতেছিলাম যে যখন আজান হবে বাচ্চাদেরকে কি শিখাবেন? নীরব, নীরব থাকার জন্য বলবেন। এরপরে নয় নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরুদ পড়ে এরপরে দোয়া করতে বলবেন। এটা বলেন তো আপনারা, আজানের জন্য দোয়া আছে না নাই? তবে দোয়া আগে না দুরুদ আগে? কথা কয় না কেন? দুরুদ আগে। এরপরে দশ নাম্বার, যদি সম্ভব হয় প্রতিটি সন্তানের বিছানা আলাদা করে দিবেন, বিছানা। আর বাচ্চার বয়স, একটার বয়স ১২, একটার বয়স ৯, একটারে দিয়ে আর একটায় কুল বালিশ বানিয়ে ঘুমায়, আর উনি যায় কি গর্ব করে, আমার ছেলে মেয়েরা মাশাল্লাহ অনেক মিল, একটারে আরেকটায় গলায় জড়াইয়া ঘুমায়, বলে কি বলে না? আচ্ছা আপনাদের কাছে জানতে চাই, ৯ বছরের মেয়ে বাচ্চা, ১২ বছরের ভাই হোক ভাই বোন, একসাথে জড়াইয়া ঘুমাইতে পারবে? এত আস্তে বললেন কেন? পারবে? খবরদার, খবরদার, তাদের বিছানা কি করবেন? আলাদা আলাদা করে দিবেন। এরপরে ১১ নাম্বার, তাদের এমন অভ্যাসে গড়ে তুলতে হবে যাতে রাস্তা ঘাটে তারা ময়লা আবর্জনা না ফেলে, রাস্তায় যেন পেশাব না করে, রাস্তায় দাঁড়ায় যেন পায়খানা না করে। আর আমাদের দেশে বাবুরি, আপনার বাচ্চারা কামসারে কয়, কয়ে ভালো আছে, অনেক দূরে চলে যায়, আসলে রাস্তার জায়গায় কামসারে। কথা কি বেশি বলতাছি? কথা কি ঠিক বলতাছি? কোথায় কাম সারছে? তো অসুবিধা নাই, রাস্তায় কাম সারে। আমাদের মোস্তাক ফয়েজি ভাই অনেক সময় বলে না যে কথা একটা মনে পড়ছে, কোয়া লইতাম নি, এরকম কোয়া লইতাম নি, ওই যে বাচ্চা রাস্তায় পায়খানা করছে, এইটা যতদিন না শেষ হবে, বেনিশ না হবে, অতদিন অটোমেটিকলি আপনি গালি খাইতে থাকবেন। আল্লাহ মাফ করুক, আমরা বলি আমিন। এটা শিখাবেন। ১২ নাম্বার, খারাপ বন্ধুদের সাথে উঠতে বসতে দেওয়া যাবে না। আর আমরা এটা ট্রেডিশন, ছেলের জন্য আলাদা একটা রুমই রাখছে, তার বন্ধু বান্ধবরা আইছে, এখন দরজা লাগাইয়া বন্ধু বান্ধবরে লইয়া হয় পাবজি, নাইলে ফ্রি ফায়ার, অথবা অথবা ল্যাংটা ল্যাংটি, আমি বাংলায় কইতে পছন্দ করি, ওই যে ক্লাসের মধ্যে নাকি ছেলেদের জিজ্ঞেস করছে, আচ্ছা বিপরীত শব্দ, বিপরীত লিঙ্গ শব্দ বলো, তো বলতেছে ল্যাংটা ল্যাংটি। তো এখন দরজা জানালা বন্ধু কিরা বন্ধুদের নিয়ে ছেলে ল্যাংটা ল্যাংটি দেহে, আর লোকেরা জিগে আপনার ছেলেটা কই, কই আমার ছেলে খুব ভালো, গর্তে বাইর হয় না তো, সারাদিন দরজা লাগায় থাকে, এরকম আছে না নাই? আপনার ছেলে সারাদিন দরজা লাগাইয়া থাকবে না, বরং পাঁচ ওয়াক্ত আজান হবে, পাঁচ ওয়াক্ত মসজিদে যায় জামাতে নামাজ আদায় করে, আপনার ছেলেটা দরজা লাগাইয়া থাকে কেন? কেন থাকে এটা খবর লন। এতে পাবজি খেলে, আরে বাবুরি, হাইকোর্ট থেকে রায় দিল পাবজি খেলা যাবে না, সুশীল সমাজের অনেকের ঘুম নাই, দেখছেন না আপনারা? চরিত্রগুলা কুত্তা মার্কা চরিত্র, জীবনে আপনি ডাইনে নিতে পারবেন না, খালি বামে। কথা কি ঠিক বললাম না বাড়ায় বললাম? আমার মায়ের কাছে শুনতাম, আমার মায়ের কাছে শুনতাম, মা বলতেন কুকুরকে আমি দাওয়াত দেই ঘরে পোলাও কুরমা খাওয়ানোর জন্য, আর কুকুর চলে যায় যেখানে, আপনারা তো ভালোই জানেন, চিন্তা করছেন? আরে ভাই পাবজি বন্ধ করা এটা সময়ের দাবি। আমাদের মুফতি কাজী ইব্রাহিম সাহেব একটা ভবিষ্যৎবাণী করেছেন, অচিরে এই পৃথিবী থেকে এই যে স্যাটেলাইট মেটালাইট যত ব্যবস্থা দেখেন, অবশ্যই অচিরে এগুলা বিদায় নিবে। কারণ কেন নিবে জানেন? কারণ এমন অবস্থা হবে, আমরা সবাই এমন অবস্থা হবে, এগুলি ব্যবহার করতে করতে একটা সময় ম্যাক্সিমাম মানুষ মানসিক রোগীতে আক্রান্ত হবে। ফেসবুক যে আবিষ্কার করছে, সে তার ছেলে মেয়েরে ফেসবুক ব্যবহার করতে দেয় না, কথা কি জানেন আপনারা? কথা কি জানেন আপনারা? কথা পরে বলবো আরো কথা, একটু দেরি হয়ে গেছে, কথা তো বলে শেষ করতে পারি না। এরপরে ১৩ নাম্বার, সন্তানদেরকে বাড়িতে রাস্তায় শ্রেণীকক্ষে এমনকি মসজিদে যেতে, মসজিদ থেকে আসতে, ঘরে ঢুকতে, ঘর থেকে বাইর হইতে সালাম দিতে হবে, এই শিক্ষা দিতে হবে।
আর বাপ মায়ের সন্তানদের সালাম দেয় না, এরকম নাই। আচ্ছা আমি আপনাদের কাছে জানতে চাই, আমার ছেলেটা আমার মেয়েটা সালাম শিখবে কার কাছ থেকে? দেননি সালাম, বউকে দিবেন, মাকে দিবেন, বাপকে দিবেন, ভাইকে দিবেন, বোনকে দিবেন, নিজের বিবিকে দিবেন, ছেলে মেয়েকে দিবেন, কি দিবেন? সালাম। আরো আস্তে কোন সালাম আজকে দিবেন মসজিদ থেকে যাইয়া একেবারে জোরে আসসালামু আলাইকুম। বউ সাহেব কইব ডং করো না, আগে আলোচনা করবে যে মোল্লা ভাই বলে গেছে সালাম দিতে হবে। এই সালামের ব্যাপারে একটা হাদিসের ইঙ্গিত দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন তোমাদের গৃহে প্রবেশ করো, কথা শুনেন, তোমরা যখন তোমাদের গৃহে গড়ে বাসায় প্রবেশ করো অবশ্যই সালাম দিয়ে ঢুকবা, কারণ সালাম দিয়ে যদি না ঢুকো তোমাদের সাথে দুষ্ট দিন জিন গড়ে ডুববে, তোমার সাথে পান করবে, তোমার সাথে খাবে, তুমি যখন বিবির সাথে মেলামেশা করবা ও তোমার বিবির সাথে মেলামেশা করবে, আর তোমার ঘরে দুষ্ট সন্তান জন্ম নিবে, ভালো সন্তান জন্ম নিবে না। এই হাদিসটা কিন্তু সহিহ। আমি আমার জীবনে আলোচনায় কখনো নকল হাদিস বলি না, আপনারা এই দুই মাসে পাইছেন কখনো? এটা আমার অভ্যাসে নাই, কিন্তু কথাটা শোনেন, রাসূল বলছে সালাম দিবা না, দুষ্ট জিন ঘরে শুধু ডুববে না, তোমার সাথে খাবে, তোমার বউর সাথে কি করবে, মেলামেশাও করবে, আর বাচ্চা তৈরি হবে দুষ্ট বাচ্চা, ভালো বাচ্চা জীবনেও খুঁজে পাবে না। এই জন্য সালামের অভ্যাস কিসের অভ্যাস? 14 নম্বর, ছেলে মেয়েকে বলবেন প্রতিবেশীর সাথে যেন ভালো ব্যবহার করে, আর উনি কয় ভাইয়ের আরে হুমকি দেয়, আর কয়েক বছর আমার ফুটটা বড় হইয়া লোক দেহা মুখ হজা, এরকম নাই, এরকম নাই, আল্লাহ মাফ করুক। 15 নম্বর, বাচ্চাদেরকে এমন অভ্যাসে গড়ে তুলতে হবে যাতে তারা বাড়িতে মেহমান আসলে তাদের সাথে উত্তম করেনি। এক জায়গায় বেড়াইতে গেছিলাম, ছাত্র জীবনের কথা, গেছি বেড়াইতে, আমি একটু লাজুক টাইপের ছিলাম ছোটবেলা, মায়ের আঁচল কখনো ছাড়তাম না, একেবারে সব মানে আমার ভাই বোনদের মধ্যে আমি সবার ছোট, মার আঁচল ছাড়া কিচ্ছু বুঝতাম না, এত লাজুক ছিলাম, এখনো জীবনে কারো কাছে কোনো কিছু খুঁজতে পারি না, অভ্যাসের কুলায় না। দেখেন আমার ভাইরা, এক বাসায় গেছি, বসে আছি, বাচ্চা একটা একটু পরে পরে আইয়া, কথা কি এরকম আছে না, খেয়াল করেন, আবার চলে যায় আইয়া, আবার মেজাজটা যে গরম হইছে ভাই, এরপরে তো বুঝেনি উঠে যাইয়া ভিতরতে দৌড়ে আনছি, এরকম আছে না? আপনি বাচ্চারে, এটা কি বাচ্চার দোষ না মা বাপের দোষ? চিন্তা করছেন কি শিখাইছে বাচ্চারে? আসেন আমাদের গৃহে, আমাদের ঘরে আসেন, আমাদের ঘরে আসেন, ইনশাল্লাহ আসেন, আমাদের ছেলে মেয়ের আপনি যাবে দরজাটা খুলে আগে আপনার সালাম দিবে। কেন বললাম কথাটা জানেন? আপনাদের ঘরগুলো আমাদের ঘরগুলো এমনই হওয়া চাই, কি হওয়া চাই? এমনই হওয়া চাই। আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। আমার বন্ধুগণ, বাকি কথা, বাকি আরো গুরুত্বপূর্ণ কথাগুলি আগামী জুমাতে বলবো, সম্পদের বন্টন কিভাবে করতে হবে, কতটুকু কে পাবে, ছেলে মেয়ের আরো দায়িত্ব আছে, এগুলো আগামী জুমাতে বলে ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।